আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সব আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমার ব্লগটা হচ্ছে ক্যামেরা ব্লগ। আজকে আমরা বসুন্ধরা আসছি একটা ক্যামেরা নেওয়ার জন্য। আমার সাথে আছে আমার এলাকার ছোটো ভাই শারিদ এবং আমার ওইখানে ঢাকার এক বড় ভাই। তো আমরা তিনজনে আজকে বসুন্ধরায় যাব একটা ক্যামেরা নেওয়ার জন্য। তো আমরা বসুন্ধরার দিকে যাচ্ছি। তারপর আমরা বসুন্ধরা এসে পৌঁছালাম এবং এটা বসুন্ধরার পিছনের গেট। আমাদের বাসা বসুন্ধরার পিছনের গেটের এই পাশেই, তাই আমরা বসুন্ধরার পিছনের গেট দিয়ে ঢুকতেছি। বসুন্ধরা আমরা চলে আসছি, এখন আমরা যাব বসুন্ধরার ভিতরে। আমরা আস্তে আস্তে গেট দিয়ে যাচ্ছি, এগোচ্ছি। বসুন্ধরা ঢোকার সময় আমাদেরকে মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না, তাই আমরা মাস্ক নিয়ে নিলাম। মাস্ক নেওয়ার পর আমরা ভিতরের দিকে যাইতেছি। এবার আমরা অবসর তারপর আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকার পরে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা এই যে জায়গা থেকে যে দোকান থেকে ক্যামেরা নেব ওইটা সিক্স ফ্লোরে। তো আমরা সিক্স ফ্লোরে যেতে হবে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, লিফ্টে যেতে হবে। লিফ্ট দিয়ে সিক্স ফ্লোরে উঠতে হবে। বসুন্ধরা আর বক্স লিফ্ট থেকে সিঁড়ির লিফ্টে বেটার। বক্স লিফ্ট আস্তে আস্তে আপনি সিঁড়ির লিফ্ট দিয়ে ছয়তলায় আপ ডাউন করে মানে একবার আসে যাওয়া করতে পারবে। বসুন্ধরা এর থেকে এই জায়গাটা এই ভিউটা অস্থির, মানে এখান থেকে পুরো বসুন্ধরার ভিউটা, মানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা, ওটা পুরো ভিউটা অস্থির। তো আমরা যাচ্ছি সিক্স ফ্লোরের দিকে যাচ্ছি, এটা সেকেন্ড ফ্লোর। আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা এটা হচ্ছে ক্লথ স্টোর, এই সেকেন্ড ফ্লোরে সবগুলাই ক্লথের দোকান। তো আমরা সামনের দিকে যাচ্ছি লিফ্টের দিকে। সামনে এই লিফ্ট, আমরা লিফ্ট দিয়ে সিক্স ফ্লোরে যাবো। এই যে লিফ্ট, এবারটা আমরা উপরে উঠবো। আমরা লিফ্টে উঠে আস্তে আস্তে লিফ্ট দিয়ে উপরে যাচ্ছি। আমরা লিফ্ট দিয়ে উপরে ওঠার পর এটা হচ্ছে জুয়েলারি শপ এগুলা। আমরা ডাইরেক্ট সিক্স ফ্লোরে চলে এসেছি, ওখান থেকে ভিডিওগুলো কেটে দিয়ে আমরা ডাইরেক্ট সিক্স ফ্লোরে। এবার আমরা যে ক্যামেরা দোকানটাকে থেকে ক্যামেরা নিব ওই ক্যামেরা দোকানটা খুঁজতেছি। ওটা সিক্স ফ্লোরে, ওটা দোকানের নাম হচ্ছে ক্যামেরা স্টোর। আমরা ওই দোকান থেকে যাচ্ছি। তো চলেন যাই, আমরা দোকানটা খুঁজতেছি। আমি আর আমার বড় ভাই ক্যামেরার পিছনে আছে শারিদ। ফাইনালি আমরা দোকানটায় চলে আসি। মাঝে দিয়ে কিছু ভিডিও দিতে পারি না, ওটার জন্য দুঃখিত। তো আমরা ক্যামেরাটা চেক দিচ্ছি, মানে আমাদের ক্যামেরা দেখাচ্ছে ওনারা, আমরা ক্যামেরা দেখছি। এবার আমরা একটা ব্যাগ দেখার চেষ্টা করতেছি। এখন ব্যাগের যে দাম বাইরে ভাই, তারপর আমি মানে ব্যাগ একটা ক্যামেরা নিলে একটা ব্যাগ তো লাগে, তাই আমি বলতেছি বাইরে বলছে বেশি বড়ো না বেশি ছোটো না আমার সাইজের একটা ব্যাগ দিতে। আর আমার যে শরীর যে বডি, আমার জন্য বড়োগুলো নিলে এটা মানে ওভারই হয়ে যাবে, তাই ভাই আমাদেরকে একটা আমার সাইজের একটা ব্যাগ দিয়েছে। তারপর ভাই আমাকে ক্যামেরা সম্পর্কে বোঝাচ্ছে যে ক্যামেরা ক্যামেরা কী করবে, এ টু জেড ভাই আমাকে ক্যামেরা সম্পর্কে ডিটেলস দিচ্ছে। ভাই অনেক ভালো ছিল, অনেক ভালো বড্ড ব্যবহার করেছিল ভাই আমাদের সাথে। আপনারা চাইলে আসতে পারেন বসুন্ধরায় সিক্স ফ্লোরে দোকানটা, যে কোনো ক্যামেরা। তারপর আমরা তারপর ভাই বোঝাচ্ছে যে আপনারা, আমি ক্যামেরা নিচ্ছি এত ডি, আমি 200D ক্যামেরা নিচ্ছি আর সাথে প্রাইম লেন্স নিচ্ছি। সো ভাই বোঝাচ্ছে, বলতেছে যে আপনারা যদি তাকে আরও সাপোর্ট করেন সামনে এসে হয়তো আরও ভালো কিছু করবে, আরও ভালো ক্যামেরা নেবে। তাই আপনারা যত পারেন সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করার আশা আছে। আর এটা আমার, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তাই আমার অনেক কিছু ভুল ত্রুটি হবে, সব কিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ সামনে থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো বাইকে বলছে একটা ফিল্টার দিতে, মানে ফিল্টার লাগা দিতে যাতে লেন্সের সামনে ধুলোবালি না পড়ে। তো ভাই ফিল্টার নিছে, এবার ফিল্টারটা লাগাই দিবে। দেখুন লাগানো, দেখুন বড় ভাই ভাইয়ের সাথে মানে কথা বলতেছে যে ক্যামেরার এত দাম কেন, এ টু জেড এগুলো বলতেছে। আর এই বসুন্ধরাতে ক্যামেরার অনেক দাম, মানে দাম ছাড়ে না তারা। অতপর ক্যামেরা চেক দেওয়ার পর বাইকে টাকা দিচ্ছে, উনি টাকা গুনে নিচ্ছে। ও এই ব্যাগটা নিচে দেখেন। এখন আমার ক্যামেরাম্যান বলছে ব্যাগের জন্য ভিডিও সুন্দর হচ্ছে না, ব্যাগটা একটু নামিয়ে দিতে।
তাই ব্যাগটা নামিয়ে দিলাম। ভাই বলছে টাকা ঠিক আছে, তারপর ভাই ওন টাকাটা ওনার ক্যাশে দিয়ে আমাদেরকে ক্যাশ মেমো দিয়ে দিচ্ছে। ক্যাশ মেমোটা আমি নিচ্ছি, পরে ভাই বলে ওনার কাছে রাখতে, তাই ওনার কাছে দিয়ে দিলাম ক্যাশ মেমোটা ফাইনালি। তারপর আমরা ক্যামেরা নিয়ে ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে চলে আসছি বিদায়। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লাগছে আপনার।